Ja! Leon! Oh, the key! Yeah! Ke kore bhai etake niye ke prank kore এইবার তোমাকে খাওয়াবো আমি ক্ষমা করে দাও ক্ষমা করে দিলাম আবার প্রচন্ড শরীর খারাপ লাগছে আর করবা একজনের সকালটাই শুরু হয় একেবারে ঘুরতে যাওয়া নিয়ে সামনে বাড়ির সামনে টোটো এসে হাজির গুড মর্নিং এন্ড টাটা চোখ খোলেনি এখনো ঘুরতে বেরিয়ে গেল সব তো কাঠালি করে আনতে বললো মা ঠিক আছে ঘুরে টুরে চলে এলো একজন এবার একদম জমিয়ে ব্রেকফাস্ট হবে গরম Itchy, itchy. Ah, ow! Ow! তুমি কিসে করে ঘুরতে গেছিলে টোটো 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 আউ আউ নাও খাও নাও খাও Your breakfast is ready. Cheesy corn omelette with butter, toasted bread, brown bread with black coffee, our vanilla flavor. Aladai hotel er khawar dabar barite. Ma, tomare kore debo ne ja ja tukare dicchi. Mama, enjoying your breakfast. Office e jawar jonno ready, Mr. Shaha. Jol kheo beshi kore. আর তাড়াতাড়ি চলে এসো কই দাও ছেলেরে হ্যাঁ আর যা বললাম জল খাই বেশি করে কিন্তু আমি তো কইলাম রিপিট করে ও খায় না জল খায় না সিরিয়াসলি জল খায় না আর পেয়ারাটা খেও যে পেয়ারাটা দাও হয়েছে হ্যাঁ এটা তাড়াতাড়ি এসো হ্যাঁ ঠিক আছে ওকে টাটা সোনা বাবাকে এখন স্নান করাবো আর উনি এখন জলের মধ্যে মাছ ধরছে এটা ফিশ ফিশ Fish. 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 এই যে আমার একটা সোনা বাবা আছে না সোনা বাবাটা ঘুমিয়েছে ভাত ঘুম দিয়ে এমন গভীর ঘুম দিয়েছে আর ওঠে না আর কেমন মিচকি মিচকি হাসে বাবা তোমার মায়ের নাম কি মায়ের নাম কি তোমার ইমা তুই আমার নাম ধরে ডাকছিস তোমার মায়ের নাম কি মৌ লাইফ অ্যাজ আ টডলার মম এক প্যাকেট বেকড বেবি চিপস ছিল পুরোটা মেঝেতে গড়াগড়ি দিয়ে এবার মেঝেতে বসে বসে কুড়িয়ে ঘুরিয়ে খাচ্ছে এবার যদি হাইজিনের কথা ওঠে তাহলে আমি বলবো আতুপুতু ওকে আমি করি না The মেঝে is totally clean. এবার ও যদি এই এগুলো সংস্পর্শে না আসে ওর ইমিউনিটি কি করে স্ট্রং হবে ও মা দেখো কি করছে আর একজন ঝোড়ো কাকের মতো দাঁড়িয়ে আছে তোমার ঝোড়ো কাক লাগতেছে সিরিয়াল দেখতে বসে গেছে না ভালো লাগে না বিশেষ করে একটা মানে আমি তোমাকে এত সিরিয়াল দেখতে দেখি যে সেটা তাহলে কি দেখে ভূতে দেখে ভূতে তুমি কানে হেডফোন নিয়ে গুজে কি দেখো তাহলে ওগুলা ওই একটা তো মন উঠে যাচ্ছে সিরিয়াল আর ভালো লাগে না কেন কুচুটে বনা দেখে কিছুই ভালো লাগে না তোমার ভালো লাগে না রোগে ধরছে শোনো না মা আজকে ভালো লাগবে একটা জিনিস ঘটবে আমি একটা বাজে প্ল্যান করেছি খুব বাজে প্ল্যান করেছি আজকে কখন করবে অফিস থেকে বেরোক অবভিয়াসলি ওকে আগে ফোন করে শুনতে হবে যে ও অফিস থেকে টাইমিংটা কটায় ওই 9টা 9:15টার মধ্যেই ফিরবে আশা করা যায় একজন সাজিগুজি করে এখন ঘুরতে বেরোচ্ছেন বান্ধবীদের সঙ্গে দেখা করবেন আর ওদিকে আর একজন তো ঠাকুরদার সঙ্গে ওই যে ঘুরতে বেরিয়েছে তুমি আগে কখন ফিরবে সেটা বলো ঠিক কইতে পারি না রাতে আসতে পারি একটু দেরি হতে পারে একটু তাড়াতাড়ি আসো বললাম না একটা প্ল্যান আছে তাড়াতাড়ি এসো আমি যে ওই প্ল্যান ধরে নিজে একা একা কর না না সত্যি তাড়াতাড়ি এসো একটু ঠিক আছে চেষ্টা করব কিন্তু আমি বলছি আমি যে একা একা থাকবো যদি আমারে ভূতে ধরে আমি বাড়িতে একা বলে আমার পুত্র চলে এসেছে বাড়িতে তাড়াতাড়ি করে যাতে মাকে পাহাড়ে দিতে পারে তাই না বাবা ঘেমে নিয়ে একা একা চলো ড্রেস চেঞ্জ করি টিফিন খাবো তারপর মাম্মার সঙ্গে একটু বই নিয়ে বসবো সো এটা হলো রিয়ানের ওয়ার্ড্রোব যেটা আমার বেশ কিছুদিন হলো ধরা হচ্ছে না তো টডলাররা তো অবভিয়াসলি গ্রোথ ওদের খুব মানে তাড়াতাড়ি হয়। রিয়ানের গ্রোথ রিসেন্টলি খুব বেড়েছে, ওর অনেক ড্রেসেস বাতিল হবার জায়গায় এসছে, মানে টাইট হয়ে যাচ্ছে। সো আজকে আমি এখন সন্ধেবেলা বাড়িতে কেউ নেই, ও আমার ছেলে আছে তো, রাইট রাইট, এখন এটাকে আমি গোছগাছ করবো। আমার এটাই প্রবলেম, আমি কিছু বাতিল করতে পারি না, মানে লাইক সব কিছু, মানে কি এটা কোনো কাজে লাগবে, এটা কোনো কাজে লাগবে, বাট আজকে আমি ফাইনালি বসেছি। ওকে, সো দ্য রেজাল্ট ইজ হিয়ার, বাট দুঃখজনকভাবে আমি সেরকম কিছু সরাতে পারলাম না, মানে অবভিয়াসলি সরিয়েছি, এরকম এরম এরম স্তূপ হয়েছিল, এরম দাঁড়িয়েছে, দ্যাটস অল। এই মুহূর্তে আমার মাথায় যে কুবুদ্ধিটা ঘুটঘুট করছে সেটাকে আমি কার্যে পর্যবসিত করব। সপ্তর্ষ এখন অফিস থেকে এসে পৌঁছয়নি, অলমোস্ট 9টা বাজে, আসার সময় হয়ে এসছে, মানে ও আর 10-15 মিনিটে ঢুকবে। আমার সেই জিনিসটাকে, মানে এই যে এখানে যেটা ঘুরছে সেটাকে এবার রিয়ালিটিতে আনতে হবে। ভীষণ 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 চরম লেভেলের এক্সাইটেড হয়ে আছি। আমি এখন গু বানাতে চলেছি, আমার বলতেও হাসি পাচ্ছে। আমাদের প্যারেন্টহুডের টাইমিং 1.5 বছর ক্রসড, কিন্তু তারপরেও সপ্তর্ষ এখন অবধি রিয়ানের পটি দেখলে পরে এইরকম রিয়াক্ট করে, মানে সো আমি এখন রিয়ানের একটা পটির মতো কিছু বানাবো। এখন যাচ্ছি রান্নাঘরে, তো সেই এক্স্যাক্ট কালার, এক্স্যাক্ট টেক্সচারটা আমাকে আনতে হবে। চলো আমার সাথে চলো। এখানে রয়েছে পুরনো পোকা ধরা ওটস। সবার আগে মাথায় রাখতে হবে আমরা কোনো জিনিস কিন্তু ওয়েস্ট করব না, এসব মজার চক্করে আমরা কিন্তু কোনো জিনিস নষ্ট করব না, কারণ অনেক মানুষ রয়েছে পৃথিবীতে যারা জিনিস খেতে পায় না, পড়তে পায় না। আমি যে এক্সপেরিমেন্টটা করছি, রয়েছে রান্নাঘর থেকে নেওয়া সামান্য হলুদ, একটু ফুড কালার আর কিছু, এই ওটসগুলো অনেক দিনের পুরনো, পোকা ধরে গেছে। সো এবার আমি একটু জল দিয়ে মিশিয়ে দেখি যে আমি কালারটা পাচ্ছি কিনা। এটা কাইন্ডা ওই সবুজ সবুজ কালার হয়ে গেল, দেখে মনে হচ্ছে এই রিয়ানের পেট খারাপ হয়েছে, তো আমার এটাকে আর একটু হলুদ বানাতে হবে এবং এই টেক্সচারগুলো যেন আরেকটু গ্যাদ গেঁদে, ওটার দিকে ফোকাসড হতে হবে। আমি খানিকটা আটা, একটু কেচাপ আর আরেকটু হলুদ অ্যাড করলাম, এবার দেখি কতদূর কি দাঁড়াচ্ছে। ওকে, দ্য থিং ইজ আমি জানি না বাট কি করে এক্স্যাক্ট সেম টেক্সচার আমি আনতে পেরেছি, মানে এক্স্যাক্টলি রিয়ানের পটির মতো হয়েছে। সরি রিয়ান, তোমার পটি নিয়ে আমি এত ডিসকাস করছি, তুমি রাগ করো না। বড় হয়ে দেখাই আমার জানজানান। আমি এখন এই গু এখন বিছানায় ছড়াবো। আমার এখানে পুরো প্রপস রেডি, মানে রিয়ানকে পরিষ্কার করতে 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 গেলে যা যা লাগে। আমি এখানে চাইলে ডাইপার রাখতে পারতাম, বাট আমি কোনো নতুন ডাইপার নষ্ট করবো না। ওর যে জামা কাপড়গুলো আমি বাতিল করলাম, তার মধ্যে এটা বহুদিনের ছোট একটা প্যান্ট, যেটার উল্টে দিয়েছি এবং এর গায়ে, হাসতে হাসতে পাগল হয়ে যাব, কি করে এই কালারটা আনতে পারলাম আমি, আমি সেটাতেই একটাই টিস্যু বের করব, মানে অ্যাজ ইফ টিস্যুটা দিয়ে পরিষ্কার করা হয়েছে। আমাকে হাত লাগাতেই হলো, কোনো উপায় নেই, কারণ আমাকে এই শেপগুলো বানাতে হবে। সো মা, আমি মাকে ডাকি, আমি মা কালারটা কেমন হয়েছে? একদম ফাইন হয়েছে ভাই ভাই। আমি ওভার এক্সাইটেড হয়ে গেছি আর আমার মানে আর নিজেরই ঘেন্না লাগছে। ও ঠিক আছে, আর না, আর পারছি না, আমার দ্বারা আর হচ্ছে না। লুকস সো 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 রিয়েল। আমি জানি না সপ্তর্ষ কীভাবে রিয়াক্ট করবে, ফিঙ্গার ক্রসড, লেটস সি। ওখানে রয়েছে আমাদের সিক্রেট ক্যামেরা অ্যান্ড এখানে রয়েছে আমাদের অস্ত্র, হাতিয়ার। আমার জন্য আমি নিজে বেস্ট অফ লাক জানাচ্ছি। মনে হয় আমি আমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেও আমি এতটা এক্সাইটেড ছিলাম না আমি যতটা এই মুহূর্তে এক্সাইটেড রয়েছি। মানে আমি একদম ওভারওয়েলমড হয়ে গেছি, মানে ওভার ওভার ওভার, বুক ধরফর করছে। যে কোনো সময় কলিং বেল বাজবে, জাস্ট যে কোনো সময়, অ্যান্ড তারপর কি ঘটতে চলেছে। মনে হয় সপ্তর্ষ চলে এসছে। হাই কি হাই কেমন কাটলো দিনটা? আমি সারা দিন ব্লগ করছি, ডেইলি ব্লগ। ভালো আছো? ওই যে কিউএনএ দিয়েছিলাম না একটা, কিউএনএ ব্লগ করছি, তোমাকে একটু পরে নেব ব্লগে। কেন কিউএনএ ব্লগ? ওই যে সবাই বলছে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, এটা বলা হয়ে গেছে আগে। ঘড়ির গন্ধর কেস। ওকে ওকে, তুমি যাও, আমি জল নিয়ে যাচ্ছি। যাও, আমি জল নিয়ে যাচ্ছি। কিগুলা কিগুলা আই পাবো না যে বসে গেলে কি রেখে দিয়েছো তুমি? আরে ছেলের পটি কি আবার? ছেলের পটিতে তুমি বমি করছো? বুঝে করো। আমি কেন করবো? আমি সারাদিন ওর ডিউটি পালন করি, তুমি এখন করবে? শিওর তুমি বাবার দায়িত্ব পালন করবে না? টিস্যু পেপার পাশেই আছে, এটাই পয়সা করতে হবে। হ্যাঁ, না পারবো না, করো। কি এগুলো ভিডিও রেকর্ডিং করছো তুমি? কি এগুলো বন্ধ করো না। আমি আজকে দর্শক বন্ধুদের বলেছি যে আজকে বর পটি পরিষ্কার করবে, তো সেটা একটা চ্যালেঞ্জ আজকে। এই প্লিজ বন্ধ করো। আজকে রিয়ানের একটু পেটটা হালকা খারাপ হয়েছে। না প্লিজ, আমি পাবো না যে বসে গেলে কি রেখে দিয়েছো তুমি? দেখতে পাচ্ছি না ভাই, তুমি বাবা নামের কলঙ্ক। কিন্তু ছেলের পটি দেখে কে এরকম করে? পটি না করেছে, তুমি পটি করো না সকালে সন্ধ্যায় রাত্রে। তুমি যারা করলে আজকে আমার সাথে বিশাল কিছু খারাপ কাগজের মাধ্যমে বলে দিলাম। এই কাজটা যদি আমাকে করিয়েছো, মানে এর থেকে নোংরা জিনিস কিনতে হবে না বলে দিলাম। শব্দ পটি পরিষ্কার বই না আমি যা। এটা কি কি করছে এগুলো? এই না একটু খাও, একটু খাও না, খেতে টেস্টি। মা ভগবান, জিনিসটা কি বলো না? হলুদে গন্ধ পাচ্ছি, হলুদে গন্ধ পাচ্ছি, কাঁচা হলুদে গন্ধ। ওটস রং হয়ে গেছে। কি দিয়েছে তুমি এটা? আই মাস্ট সে তুমি টেক্সচারটা কিন্তু দারুণ এনেছো। কে করে ভাই এটাকে নিয়ে? কে প্র্যাঙ্ক করে? এইবার তোমাকে খাওয়াবো আমি। ভাই আমি নিজে তৈরি করলাম, আমি জানি কি জিনিস। সবটা প্লিজ স্টপ, সবটা স্টপ, আমার ক্ষমা করে দাও। এরকম এরকম জল কারা দেখতে পাও প্যানে পায়খানা দিয়ে যদি জল দিয়ে আমি সবটা ক্ষমা করে দাও। আমি আর পাচ্ছি পায়খানা এরকম জল নামি চলে আসে, এরকম দেখতে লাগে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দিলাম। আমার প্রচন্ড শরীর খারাপ লাগছে, আর করব না। এটা আমি কি করলাম? এটা এত শরীর খারাপ লাগছে আমার, মুখটা গরম হয়ে গেছে, কান দিয়ে ধোয়া বের হচ্ছে। টেক্সচারটা তুমি দারুণ বানিয়েছো, আমি জাস্ট গার্জা দিয়ে ঢুকে স্টান্ড হয়ে গেছি। এত সুন্দর ফিনিশিং। এমনিতে তোমার হাতের কাজ খুব ভালো আমি জানি, বাট টেক্সচারটা এত সুন্দর বানিয়েছে। মানে ওই যে হয় না যে আগের দিন শাক পাতা খেলে একটু সকালবেলা সবুজ সবুজে বেরোবে, একটু গ্রিন আছে। তারপরে সব তো ইয়ার প্লিজ আর না, আমার শরীর খারাপ লাগছে, প্লিজ আর না, আর ঘর না, ক্ষমা 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 করো প্রভু, আমার বড় অন্যায় হয়ে গেছে। আমি কার সাথে লড়তে গেছি? মানে এইভাবে যে কর্মফল, ইনস্ট্যান্ট কর্মফল পাবো আমি সেটা বুঝিনি। মাথায় গুলে গেছে এখনো। মেয়েটা অনেক কষ্ট করে জিনিসটা বানিয়েছে, মানে হাতে নিয়েও মনে হবে একটা ওরকম জিনিস হাতে রয়েছে, মানে এরকম টেক্সচার তো অনেক কষ্ট করে বানিয়েছে। ভিডিওটা পুরো দেখুন, ভালো লাগবে, মজা লাগবে। শরীর খারাপ হলে লোকাল ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করুন, জলের বোতল সাথে নিয়ে বসবেন, মাঝে মাঝে কার্টুন চ্যানেল দেখবেন, ভালো লাগবে ভিডিওটা। আর খুব গালাগালি দেবেন কমেন্টে, কোনো ঘেন্নার কোনো ব্যাপার নেই। আই রিপিট, এটা কিন্তু ফেক, তোমাদের সামনে আমি তৈরি করেছি। আমার একটু ঘেন্নার প্রবলেম আছে বলে আমি সব জেনে বুঝেও আমার শরীর খারাপ হয়েছে, বাট ইটস আ ফেক পটি। আমি বিশাল ভয় পেয়েছি। চলো আজকের মতো আর এটাকে নিয়েছিলাম, এটাকে নেব, প্যানে গিয়ে ফেলে দিয়ে আসো, চোখ বন্ধ। আজকের মতো এখানে শেষ করছি। আমাকে এখনো আমি ধাতস্থ হতে পারিনি, খুব দেখো গালাগালি দাও, ভর্তি ভর্তি গালাগালি দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের মতো এরকম হাসি হাসি দেখো। আজকের মতো টাটা।